পাল মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো 32 সাইজ ব্লাউজ কিভাবে কাটিং করতে হয়। আর আজকে আমি কাপড়ে দেখাবো না, দেখাবো হচ্ছে পেপারে। আর পেপারে কাটাটা আপনারা বুঝতে পারলে অবশ্যই আপনি কাপড়ও কাটতে পারবেন। লম্বা হচ্ছে 13, 32 ইঞ্চি বডি, 27 ইঞ্চি কোমর, 11 ইঞ্চি কাঁধ, 6 ইঞ্চি হাতের লম্বা, 9 ইঞ্চি হচ্ছে হাতের মোহরি, আর 5.6 হচ্ছে এর বডির মোড়ার মাপ। আর এটা হবে হচ্ছে গোল গলা, আপনারা চাইলে অন্য গলাও কাটতে পারেন। তো আসুন দেখি এটা কি করে কাটিং করতে হয়। তো আজকে আমি কাপড় দেখাবো না, আগেও বলেছি আমি শুধু পেপারে প্যাটার্ন করাটা তৈরি করা দেখাবো। তো প্রথমে আপনি নিচে হাতের ভাঙার জন্য 1 থেকে 1.25 ইঞ্চি কাপড় বেশি নেবেন। এরপরে লম্বা হচ্ছে 13, তো 13 ইঞ্চি নেবেন, এবং উপরে যে সেলাই হবে এর জন্য 1/2 ইঞ্চি, টোটাল 13.5। তারপর বডির মোড়া হচ্ছে 5.6, 5.6 হচ্ছে 6 ইঞ্চি থেকে 2 সুতা কম, এটাকে বলা হয় 5.6। তো এখানে 5.6 দাগ দিবেন, যেহেতু এটা বডি কম তো এর জন্য এখানে বডিতে মোড়া কম কাটতে হবে না, যা আছে তাই কাটবেন। তারপর এগুলাকে সোজা করে দাগ দিবেন। তারপর 32 কে 4 ভাগে সমান করে যা হয় সেটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ হচ্ছে বডি, তাহলে 4 32 ভাগ 4 = 8, তাহলে 8 ইঞ্চি হচ্ছে 4 ভাগের 1 ভাগ। এরপরে প্লাস নেবেন, এখানে 6 ইঞ্চি নেবেন হচ্ছে বেশি। এরপর কমর হচ্ছে 27, তো 27 ঠিক একইভাবে 4 ভাগ করবেন, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 5.7, 1 ইঞ্চি নেবেন হচ্ছে টেকিং এর জন্য। তারপর এর শোল্ডার হচ্ছে 13 11, 11-র অর্ধেক হচ্ছে 5.5, আর 1/2 ইঞ্চি নেবেন হচ্ছে সেলাইয়ের জন্য। তো টোটাল এখানে হচ্ছে 6, ঠিক এখানেও 6 2 সুতা বেশি রাখবেন, 6.5, কারণ এই বডির এখানে একটু বেশি রাখতে হয়, কাঁধ থেকে একটু বেশি রাখবেন। তারপর শেপ কাটটাকে দিয়ে এরকম শেপ দিবেন। আমাদের মূল মাপ কিন্তু এটা। তারপরে প্রথমে বডির মাপটা দিয়ে দাগটা দিয়ে দেখাই, এই হচ্ছে বডি। তারপর এখান থেকে আমহোলের মাপ দিবেন, যে রাউন্ডটা হবে। তারপর চাইলে যে অ্যালাউন্স যে রাখা হয়েছে, বেশি রাখা হয়েছে 6 ইঞ্চি, সেটাতে একটা দাগ দিয়ে নিতে পারেন, আর নতবা কাটিং করার সময় বেশি রাখলেই হলো। তারপর এখানে 1/2 ইঞ্চি ডাউন দিবেন। এরপরে বডি যেহেতু কম, তাহলে এর নেক লাইন দিবেন হচ্ছে 5 ইঞ্চি, 5 এর অর্ধেক 2.5, 2.5। তারপর এখানে এরকম এই গলা থেকে নিচে যে মোড়া আছে সেই মোড়ার সাথে এরকম ডাউন দিয়ে মিলিয়ে দিবেন। তারপর এই পাশে একটু ভিতরের দিকে যাবে কাপড়টা, একটু এরকম এরকম ভিতরের দিকে রাউন্ড দিয়ে দিবেন, এরকম উঠাবেন না, এই সাইডটা এরকম রাউন্ড দিয়ে উঠাবেন। এরপর হচ্ছে পিছনে যে টেকিং হয়, সেই টেকিংয়ের জন্য তো আমাদের এখানে যা হয় কমন নেওয়ার পর তার অর্ধেক, এরপর টেকিং এর জন্য আমরা 1 ইঞ্চি রেখেছিলাম, তো এখানে 1 ইঞ্চি দাগ দিয়ে দিবেন। টেকিং এর লম্বাটা দিবেন 5, তারপর এরকম যাতে কারিগর সেলাই করার সময় বুঝতে পারে এর জন্য কতটুকু ভিতরে সেলাই হবে সেটাও দাগ দিয়ে দিলেন। এরপর গলার ডিপ পিছনে আপনারা যতটুকু দেন, তো আমি এটা 6 দিয়ে দেখাচ্ছি, যেহেতু পিছন পাটে তো গলা বড়ই হয়, 6। এরপর এই পাশেও রাখবেন, ওখানে যা দেওয়া হয়েছে এখান থেকে 2 সুতা কম রাখবেন।
তারপর এটাকে রাউন্ড করে দাগ দিয়ে নেবেন। তো এই নিয়মেই 32 সাইজ ব্লাউজের পিছন পাটটা আগে প্রথমে দাগ দিয়ে নেবেন। তো এখানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এরপরে যদি না বুঝেন তাহলে কমেন্ট করে জানাবেন কোথায় বুঝতে পারেননি, তারপর কেটে ফেলবেন। এই জায়গাটা একটু নিচের দিকে যাবেন, এইরকম একটু নিচের দিকে দিয়ে কাটবেন। এই যে দেখুন পিছন পাট কাটা হয়ে গেল, এরপর গলাটা, তারপর এখানে চিহ্ন দিয়ে দিবেন, এখানেও চিহ্ন দিয়ে দিবেন, এটা সেলাইয়ের জন্য, এটা টেকিনের জন্য চিহ্ন দিয়ে দিবেন। এরকম প্রত্যেকটা চিহ্ন দিয়ে দিলে যখন সেলাই করবে সে তখন এই মেজারমেন্ট ধরে ধরে সেলাই করবে। এরপর হচ্ছে ফ্রন্ট পার্ট। তো ফ্রন্ট পার্টের জন্য এই যে এই পাশে যে বোতাম প্লেট এবং হোল প্লেট হবে, তো এর জন্য এই পাশে 200টা কাপড় বেশি রাখবেন, কারণ প্লেট সেলাই করার সময় কিন্তু যখন আপনি প্লেটটা তৈরি করবেন তখন কিন্তু এখানে 200টা কাপড় কমে যাবে। যদি কমে যায় তাহলে যদি সামনে এবং পিছন এক সমান কাটেন তাহলে কিন্তু পিছন পাটের গলা বড় হয়ে যাবে, সামনে পাটের গলা ছোট হয়ে যাবে, তখন কিন্তু আর মিলবে না। তো এর জন্য এই নিচের অংশে 1 ইঞ্চি কাপড় বেশি রাখবেন, এদিকে 200টা কাপড় বেশি রাখবেন, আর এই পাশেও 1 ইঞ্চি কাপড় বেশি রাখবেন। এরপর কেটে ফেলবেন। তো দেখুন আমি কাটছি, এই যে দেখুন এই পাশেও বেশি রেখেছি, এই পাশেও, এই পাশেও বেশি রেখেছি। তারপর এখানে যে মাপটা আছে, এই যে শোল্ডারের যে মাপটা, সেখানে একটা দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে নিয়ে এরপর এটাকে উঠিয়ে ফেলবেন, পিছন পাটের কাজ শেষ। তারপরে সামনে পাটের যে টেকিনের জন্য দাগ দিবেন সেটা উপর থেকে 9 ইঞ্চি, নিচে এই পাশে 3.5 ইঞ্চি, তারপর এগুলাকে এরকম দাগ দিয়ে নেবেন। তারপর এই পাশে সাইডের যে টেকিন হয় টেকিনে দাগ দিবেন, আবার এখানে মোড়ার মধ্যে যে একটা টেকিন হয় সেটাও দাগ দিয়ে নেবেন। তারপর যেহেতু এটা বডি কম, এখানে 1 ইঞ্চি ভিতরে দাগ দিবেন, 1 ইঞ্চি করে সব দিকে সেন্টার থেকে। ছয় ইঞ্চি করে সব দিকে মিলিয়ে দাগ দিলে তাহলে দাগটা গোল হবে। এরপর টেকিন, এখানে টেকিনের জন্য 1 ইঞ্চি কাপড় নেওয়া হয়েছিল সেটা দাগ দিয়ে দিবেন। এরপর এই পাশে কেটে এতটুকু কাপড় কেটে দিবেন, না কাটলে কিন্তু যখন আপনি এখানে টেকে দিবেন তখন কিন্তু এটা মিলবে না। তো এর জন্য এই পাশের কাপড়টা কেটে দিবেন। এরপর গলা, এটা গলা সামনে নেক ডিপ দিচ্ছি হচ্ছে 5, এরপর উপরে যা আছে তার থেকে 200 এইভাবে অ্যাঙ্গেল করে নেবেন। অ্যাঙ্গেল করে নিয়ে এটাকে গোল করে, যেহেতু পিছনে গোল দেওয়া হয়েছে সামনেও গোল দিয়ে দিলাম, আপনারা চাইলে গলার মাপ দিয়ে তারপর গলার ভিতরে যে ডিজাইনই করেন প্রথমে মাপটা দিয়ে নেবেন, মাপটা দিয়ে আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইন এর ভিতরেই করতে পারেন। আর গলার ডিজাইন নিয়ে আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে, তো সেটা দেখে আসলে আপনারা আরও ভালোভাবে গলা কাটতে পারবেন। তারপর তালপাত কাটবেন, পিছন পাট থেকে 1/2 ইঞ্চি ভিতরে প্রথমে এতটুকু কাটলেন, কাটা শেষ হয়ে গেলে তারপর টেকিন যে দিবেন সেই টেকিনটাকে এইভাবে ধরে নেবেন, ধরে রাউন্ড করলে সুন্দর রাউন্ড হবে। তারপর এখান থেকে এইভাবে টেকিনের মধ্যে দিয়ে মিলিয়ে যাবেন, এরকম
তাহলে অ্যাকুরেট রাউন্ডটা হবে। তো এইভাবে সামনা পাটটা কাটবেন, এইখানে 200 টা কাপড় কিন্তু বেশি আছে ফ্রন্ট পাটে, ফ্রন্ট পাটে অবশ্যই 200 টা কাপড় বেশি রাখবেন, তা না রাখলে কিন্তু সামনা পাট এবং পিছন পাট শর্ট হয়ে যাবে, সামনা পাটের এই পাশের গলা কিন্তু শর্ট হয়ে যাবে। তো এর জন্য যেহেতু এখানে প্লেট পট্টি দেওয়া হবে, হোল পট্টি দেওয়া হবে, তো এর জন্য অবশ্যই এই পাশে সেলাইয়ের জন্য কাপড় রাখবেন। তো এভাবেই 32 সাইজের ব্লাউজ কাটিং করবেন, আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে হাত কাটাটা, হাত কাটা হচ্ছে এরকম ডবল কাপড় নেবেন, ডবল কাপড় নিয়ে তারপর সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বাদ দিবেন। পরে হাতের লম্বা হচ্ছে 6, লম্বা টানিয়ে নেবেন প্রথমে 6, তারপর এখানে হ্যান্ড ডাউন দিবেন হচ্ছে 3, এখানে সেলাইয়ের জন্য রাখবেন হচ্ছে 1 ইঞ্চি, তারপরে এখানে এরকম সমান করে সবগুলো দাগ দিয়ে নেবেন। এটা কিন্তু ওই যে হাতের মুখে যে ভাঙা হয় তার জন্য রাখা হয়েছে। তারপরে বডির মোড়া হচ্ছে 5/6, হাতের মোড়ি হচ্ছে 9, 9-এর অর্ধেক হচ্ছে 4.5, তারপর শেপ কাটটা কিভাবে নেবেন, রাউন্ড যে শেপ কাটটা, রাউন্ড জায়গাটা কিন্তু মোড়ার দিকে থাকবে, উল্টা করে ধরলে কিন্তু উল্টা মোড়া কাটা হবে। তারপর এই পাশে এরকম অ্যাঙ্গেল করে দাগ দিবেন, কারণ এই পাশে একটু কাপড় বেশি লাগবে কিন্তু, কারণ এই এই যখন এটা ভাঙা দিবেন তখন কিন্তু আমাদের এই জায়গা থেকে এই জায়গা মোটা, তাই না? তো এর জন্য অবশ্যই এই কাপড়টা যাতে এই পাশে এসে শর্ট না হয় তার জন্য এরকম অ্যাঙ্গেল করে কোনা করে কেটে নেবেন। তারপর এভাবে রাউন্ড দিয়ে নেবেন, রাউন্ড দিয়ে প্রথমে দাগ দিলেন, দাগ দিয়ে তারপর কেটে ফেললেন। এরপর এই গলাকে দাগ দিয়ে নিলেন, এখানেও দাগ দিয়ে দিবেন, দিয়ে তারপর হাতটা এইভাবে খুলবেন, খুলে হাতের মধ্যেও অবশ্যই তারপর কাটতে হবে। ব্লাউজ বলেন কামিজ বলেন তালপাত কিন্তু কাটতে হবে, তালপাত না কাটলে কিন্তু সামনে মোড়া ফিনিশিং আসবে না। তো এইভাবে তালপাতটা কেটে নেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে 32 সাইজের ব্লাউজ কাটিং করতে হয়। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো, কাটিংয়ে যদি কোথাও সমস্যা থাকে সেটাও আমাকে বলবেন, আমি সামনের ভিডিওতে ওগুলো ঠিক করে নেব। আর অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে আপনার একটা শেয়ার অন্যজনের আরেকটু উপকৃত হতে পারে। তো ভালো থাকবেন, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। পাল মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইল।